গায়ক নোবেল, তিনি যতটা না গায়ক তার থেকে বেশি আলোচিত, বেশি সমালোচিত তার কর্মকাণ্ডে। একাধারে সব উদ্ভট কর্মকাণ্ড করছিলেন এবং সহ্যের বা বেয়াদবির সীমাটাও তিনি অতিক্রম করেছেন। সব শেষে এসে তার কিছু কুকীর্তি আমি বলতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন গণমাধ্যমের কিংবা সোশ্যাল মিডিয়ার বদৌলতে সব জেনে গেছেন, জাতীয় সঙ্গীত পাল্টানো দরকার, যেটা আমরা আবহমান কাল থেকে আমরা গিয়ে আসছি, সেই জাতীয় সঙ্গীত তিনি পাল্টানোর দাবি করেছিলেন। আয়ুব বাচ্চু, কিংবদন্তি আয়ুব বাচ্চু, কিংবদন্তি শিল্পী জেমস, এদেরকে অপমান করছিলেন, প্রিন্স মাহমুদকে অপমান করছিলেন। তিনি গায়ক আসিফের সাম্প্রতিক সময়ে ব্যাটটাও ভেঙে দিলেন, ব্যাট নয় দুঃখিত, গিটারটা তিনি ভেঙে দিয়েছেন। তিনি প্রচুর মানুষকে আহত করেছেন, তিনি নাটক করেছেন, বারবার ফেসবুক হ্যাকড, ফেসবুকে গালিমন্দ করেছেন, এবং সব শেষ যাকে তিনি হুমকি দিয়েছেন এবং হত্যার হুমকি, আল কাসির, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক, তাকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। একজন গায়ক যিনি কিনা ওপার বাংলার একটা রিয়েলিটি শোতে নাম কুড়ালেন বাংলাদেশের গান গেয়ে, আয়ুব বাচ্চু জেমস এর গান গেয়ে, এবং ফিরে এসে একদম পরিবর্তন, ওলট পালট করে দিলেন। আমি একটু জানতে চাই আল কাসির, আপনাকে স্বাগত, এবং সেই সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো মানে বিনোদন সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে, নোবেলের এরকম কর্মকাণ্ড অন্য কারোর ক্ষেত্রে কি ঘটেছে? মানে বাংলাদেশের ইতিহাসে আর কেউ এরকম উদ্ভট কর্মকাণ্ড, আজে বাজে কথাবার্তা কেউ বলেছে এ পর্যন্ত আপনি দেখেছেন? কোনো কোনো শিল্পী, সেটা অভিনয় শিল্পী হতে পারে, যে কোনো অঙ্গনের। ধন্যবাদ জাহিদ্রনি, আপনাকে আজকে আপনার লাইভে আমাকে যুক্ত করার জন্য। প্রথমে যে প্রশ্নটি করলেন সেটির উত্তর দিয়েই শুরু করতে চাই। আমি আমার সাংবাদিকতা বা বিনোদন সাংবাদিকতার এতটুকু বছরে এই ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি নোবেলের মতো অদ্ভুত আচরণ করতে আমি কোনো শিল্পীকে দেখিনি। অনেকে হয়তো প্রতিবাদ করেছেন, রিয়েক্ট করেছেন বিভিন্ন কার্যক্রমে, বিভিন্ন ঘটনায় এবং বিভিন্ন প্রেক্ষিতে, কিন্তু নোবেলের মতো এরকম আচরণ আমি কাউকে করতে দেখিনি। আল কাসির, আপনাকে আপনি তথ্য অনুসন্ধানের জন্য কিংবা আপনি কথোপকথন রেকর্ড করার জন্য কিংবা প্রতিবেদন তৈরি করার জন্য আপনি ফোন করে থাকেন নর্মালি? বিনোদন অঙ্গনে যারা আছে তাদেরকে ফোন করে থাকেন ওভার দ্য ফোন, কারণ এখন COVID-19, সরাসরি যাওয়াটা খুব টাফ। আপনি নোবেলকে ফোন করে একদম আপনি মনে হয় বিভ্রান্ত হয়েছেন যে কি ব্যাপার, মানে কি হচ্ছে এটা, হোয়াটস গোয়িং অন? আমি ফোন দিলাম নর্মালি, কথা বলতেছি নর্মালি, আর কি শুরু করলো? মানে আপনি মনে অবাক হয়েছেন, মানে আপনি আপনাকে বিশ্বাস করতে পারছিলেন না যে কি হচ্ছে সব। আপনার কাছ থেকে একটু একদমই জানতে চাই। একদমই তাই। আমি সেদিনকে আমার নাইট ডিউটি ছিল, রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তো অফিসে যাওয়ার পর আমি নোবেলের একটা ফেসবুক স্ট্যাটাস দেখতে পাই, সেখানে নোবেল তার জন্ম তারিখ, তার মৃত্যু তারিখ এবং তার বয়স উল্লেখ করেছিল। তার মৃত্যু তারিখ উল্লেখ করেছিল 18 মে 2021। স্বভাবতই আমার চোখটা সেখানে আটকে যায় এবং ঘটনা টা জানার আমার খুব ইচ্ছা হয়, নোবেল কেন মৃত্যু তারিখ উল্লেখ করলো, সে কি সুইসাইড করবে না, কি আদ্যোপান্ত, কি কি উদ্দেশ্যে সে স্ট্যাটাসটা দিয়েছে, সেটা আমার জানার জন্য জানার খুব আগ্রহ হয়, শুধুমাত্র পেশাগত কারণে। কারণ আমার পেশাটাই হচ্ছে মানুষকে জানানো, আমি যার সম্পর্কে মানুষের আগ্রহ আছে তাকে জানাই, তার সম্পর্কে মানুষকে জানানোর চেষ্টা করি। সেই উদ্দেশ্যেই আমি নোবেলকে ফোন করেছিলাম। প্রথমে ফোন করার পর নোবেল ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো কে তুই? এই কে তুই? আমি বললাম যে ভাই আমি সময় টেলিভিশন থেকে আল কাসির। তো আমার নাম এবং আমার স্টেশনের নাম শোনার সঙ্গে সঙ্গে সে খুব রিয়েক্ট করে, মানে ওভার রিয়েক্ট করে, অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। আমি একদমই অপ্রস্তুত ছিলাম এরকম একটা ব্যবহার শোনার জন্য বা এরকম একটা ফিডব্যাক পাওয়ার পাওয়ার জন্য। 30-35 সেকেন্ড সে তার মতো করে একদম যাচ্ছে তাই ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তারপর এক পর্যায়ে ফোনটা সে কেটে দেয়। আমার সঙ্গে আরো 2 সহকর্মী সেদিনকে নাইট করছিলেন, আমি তাদের সঙ্গে বিষয়টা নিয়ে শেয়ার করছিলাম যে ভাই কি হলো ঘটনাটা, একটা বিষয় জানার জন্য ফোন করলাম, নিউজের জন্য জানার জন্য ফোন করলাম, আর সে অকথ্য ভাষায় এরকম গালাগালি শুরু করে দিলেন। তো আমি আমার কলিগদের সঙ্গে বিষয়টা শেয়ার করতে করতেই ঠিক 12টা 48 মিনিটে নোবেল তার ব্যক্তিগত নাম্বার থেকে, আমি যে নাম্বার থেকে ফোন করেছিলাম সে নাম্বারে ফোন করে। ফোন করার পরে তখন সে বলতেছে, শুরুতেই বলে যে এই আমি নোবেল বলতেছি, এই নোবেল বলতেছি বলেই সে একদম অকথ্য ভাষায়, যেটা আমরা পত্রিকায় অপ্রকাশযোগ্য শব্দ বলে উল্লেখ করে থাকি, সেরকম ভাষায়, আপত্তিকর ভাষায় গালাগালি করতে থাকে। তো আমার
পরের ফোনটার জন্য আমি মোটামুটি প্রস্তুত ছিলাম, কারণ যে 30 সেকেন্ড আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, তারপর নিজেকে কিছুটা সামলে আমি রুবেলের সঙ্গে কথোপকথন চালিয়ে যাই। ও আমাকে বিভিন্ন ভাষায় আক্রমণ করছে, আমি খুব নর্মালি তাকে রিয়েক্ট করছি, হ্যাঁ ভাই, জি ভাই, আচ্ছা ঠিক আছে। তো এক পর্যায়ে কথোপকথনের এক পর্যায়ে নোবেল বলতে থাকে, তুই আমাকে চিনিস, তুই আমাকে চিনিস, নোবেল কি শিল্পী? নোবেল কিন্তু ক্যাডার, নোবেল কিন্তু ক্যাডার, এটা একদম কোট আনকোট আমি বললাম। সে এই কথাটা বলে এবং সে সেনাবাহিনীর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার শালা বলে উল্লেখ করে নিজেকে। তারপর সে আমাকে বলে যে তোকে একটা সরকারি একটা গোয়েন্দা সংস্থার নাম বলে, এই সংস্থার লোক দিয়ে তোকে আমি তুলে নিয়ে যাব। আমি নামগুলো বলছি না সঙ্গত কারণে, দর্শক যারা দেখছেন তারা হয়তো এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশ হয়েছে সেগুলো দেখেছেন, যদি দেখে না থাকেন সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে হুবহু কথোপকথনটি দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর 3 মিনিট, 3 মিনিট 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এরকম হবে, নোবেল কথ্য ভাষায় গালাগালি করে শুধু আমাকে না, আমার সঙ্গে বলে যে আমাকে জিজ্ঞেস করে কে তুই, তোর নাম কি? আমি বললাম যে আমার নাম আলকাসির, আমি বিনোদন সাংবাদিকতা করি। তখন সে বিনোদন সাংবাদিক যারা করে বা সাংবাদিকতা যারা করেন তাদেরকে নিয়েও গালাগালি করে। তখন সে বলে তোর সময় টিভি, প্রথম আলো, চ্যানেল 24 সহ আরো 10 জন সাংবাদিককে জেলে ভরবো। তোকে যদি আমি 17 তারিখের কথা বলে, তোকে যদি আমি কালকের মধ্যে জেলে ভরতে না পারি আমার নামে কুত্তা পুষিস। এক পর্যায়ে সে সময় টিভির নামে মানহানি মামলা করার হুমকি দেয় এবং বলে যে কালকেই তোর সময় টিভিতে আসতেছি, মানে 17 তারিখের কথা উল্লেখ করে, তোর সময় টিভিতে আসতেছি। তো এরকম 3 মিনিট গালাগালি করার পর সে নিজে থেকেই ফোন রেখে দেয়। তারপর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম, আমার ইনচার্জের সঙ্গে শেয়ার করলাম, তারা বললেন যে নিউজ করেন, বাকিটা দেখছি। এই হচ্ছে সেদিনকার ঘটনা। আলকাসির গতকাল ওর মারা যাওয়ার কথা এবং দাফন কাফন আজকে মানে সবকিছু মিলে হয়ে যাওয়ার কথা, ওর কি মৃত্যু হয়েছে বা ওকে আত্মহত্যা করেছে, আপনি কি জানতে পেরেছেন? না, বেঁচে ও আছে? ও ও বেঁচে আছে, ও আমি আজকে দেখলাম ওর ফেসবুক পেজে দুটো স্ট্যাটাস দিয়েছে এবং তা দুটো স্ট্যাটাস দিয়েছে এবং সে সাইবার ক্রাইমে গিয়ে, ডিবির সাইবার ক্রাইম অফিসে গিয়ে দেখা সাক্ষাৎ করে এসেছে আমাদের সবার প্রিয় এডিসি নাজমুল ভাইয়ের সঙ্গে। হয়তো সেখানে সেখান থেকে একটা সমঝোতা, নাজমুল ভাইও তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল যে নোবেলের বিতর্কিত স্ট্যাটাস গুলো আমরা অবগত আছি এবং তাকে শুধরানোর একটা ব্যবস্থা, এরকম একটা স্ট্যাটাস নাজমুল ভাই দিয়েছিল। তারপর হয়তো ডিবি অফিসে বা ওই কার্যালয়ে সেখানে গিয়েছে, নোবেল মৃত্যুবরণ করেনি এতটুকু আমি কনফার্ম। আলকাসি, নোবেলের তো এটা প্রাত্যহিক ঘটনা, একটা ঘটনা ঘটে এবং তারপর ক্ষমা চায়, তারপর মাপ চায়, একদম এতটাই নরম হয়ে যায়, মনে হয় আগের ঘটনাগুলো ও ঘটায়নি, অন্য কেউ, মানে ওর মধ্যে অন্য কেউ বসবাস করে, সে গিয়ে ওই কাজটা করেছে। এবং দেখুন ফেসবুক নিয়ে কত রকম আলোচনা সমালোচনা তো হচ্ছে, অভিনয় গান যিনি তৈরি করলেন তাকেও তিনি স্বীকার করতে চাচ্ছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। আমি একটু জানতে চাই আলকাসি, আপনি তো নিশ্চয়ই তিনি নাম করেছেন, অল্প দিনে টাকা পয়সাও কামিয়েছেন, তার যেহেতু হুমকি এবং বিভিন্ন সোর্সের পরিচয় দিয়েছে, আপনি নিশ্চয়ই ভয়ে ছিলেন এবং এখনো ভয়ে আছেন। অবশ্যই আপনি তো অবশ্যই, আইনগত ব্যবস্থাও নিচ্ছেন এবং আপনার প্রতিষ্ঠান সময় টেলিভিশন, সেটাও তো ব্যবস্থা নিচ্ছে, কি নিচ্ছেন, কি নিলেন? আমি তার আগে একটু পিছনে আসি, যেহেতু নোবেলের মাফ চাওয়ার বিষয়টা চলে এসেছে আমি একটু পিছন থেকে বলি। খুব সম্ভবত, আমার দিন তারিখ মনে নেই, গত বছর, খুব সম্ভবত গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর একটা স্ট্যাটাস দিয়েছিল নোবেল। তারপর সে বেশ বেশ রোশনলে পড়েছিল দুই বাংলায়, এপার বাংলায় ওপার বাংলায়, কলকাতার ভারতের তার ফ্যান যারা ছিল তারা খুব রিয়েক্ট করেছে বিষয়টি নিয়ে। ত্রিপুরায় 2020 সালের 25 মে ত্রিপুরায় ভারতীয় দণ্ডবিধির 500, 504, 505 ধারায় নোবেলের নামে একটি মামলা হয়েছিল। তারপর তারপর নোবেল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিল। এরপরে পরের প্রেক্ষাপট দেখেন, নোবেল জাতীয় সঙ্গীত নিয়ে, বাংলাদেশের লিজেন্ড শিল্পীদেরকে নিয়ে তার ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছিল, তার একটা গান রিলিজের ঠিক আগে, খুব সম্ভবত তামাশা বা অভিনয়, এই তামাশা গানটির গান রিলিজের আগে। তখন আমাদের রাষ্ট্রের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসে গিয়ে সে ক্ষমা চেয়ে এসছে বা মাফ চেয়ে এসছে। সেম ঘটনা কিন্তু আমরা আজকেও দেখলাম যে নোবেল
ক্ষমা চেয়ে প্রকাশ্যে স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুকে, বিশাল লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। সেখানে আমার আমার নাম উল্লেখ করেছে, গীতিকার আহমেদ হুমায়ুনের নাম উল্লেখ করেছে, যাদের যাদেরকে যাদেরকে নিয়ে এসে কন্ট্রোভার্সি করার করেছে বা করার চেষ্টা করেছে তাদের নাম উল্লেখ করেছে। তো আমি আমি মনে করি যে নোবেলের মাফ চাওয়ার বিষয়টা এটিও আর একটি নাটক। কেন মনে করছি সেটা প্রিভিয়াস দুটো ঘটনার উদাহরণ আমি আপনাকে দিলাম, আশা করি আপনি বুঝে গেছেন, দর্শক যারা দেখছেন তারাও বুঝে গেছেন। তো নোবেলের এই মাফ চাওয়াটাকে আমি মোটেও সিরিয়াস ভাবে নিচ্ছি না, দেখা যাক, আমি অপেক্ষায় আছি তার, হয়তো খুব শীঘ্রই সে নতুন একটা কিছু ঘটাবে। এখন আসি সে প্রসঙ্গটাতে, আপনি যেটা বলছিলেন যে কি ব্যবস্থা নিচ্ছি, আমি আসলে সেদিনকে আমার নাইট ডিউটি থাকার কারণে রাত্রিবেলা আমরা খুব একটা ব্যবস্থা নিতে পারিনি বা পরদিন সকালের জন্য অপেক্ষা করছিলাম। অফিসিয়ালি আমার পক্ষ থেকে সময় টেলিভিশনের একজন প্রশাসনিক কর্মকর্তা কলাবাগান থানায় জিডি করেছেন, 17 তারিখ বিকেল 3:30টায় আমরা জিডিটি করেছি। সেই জিডি অনুযায়ী এখন আইনগত ব্যবস্থা হবে, আইনগত ব্যবস্থা নেবেন থানা পুলিশ, আমি এতটুকু আশা করি। আর আমি নোবেলের এই হুমকিতে খুবই শঙ্কিত। জি আলকাসে, আমি সেটাই বলছিলাম, আপনি নিশ্চয়ই শঙ্কিত এবং নিজের জীবন নিয়ে, নিজের নিরাপত্তা নিয়ে আপনি বেশ অবশ্যই, শঙ্কিত বা চিন্তিত রয়েছেন। আপনার পরিবারের মানুষও নিশ্চয়ই চিন্তিত রয়েছে, কারণ এরকম পাগল বা মানসিক রোগী, মানে সোকল্ড মানে মানসিক রোগী কিংবা পাগল টাইপের আচরণ যিনি করেন, সে যে কোনো সময় যে কোনো কিছু একটা একটা ঘটাতেও তো অ্যাক্সিডেন্ট পারে। অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, ঠিক। আমি একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে এরকম একটা হুমকি পেলে আমি এতটা ভীত সন্ত্রস্ত হতাম না বা আমি খুব একটা মানে ওয়ারিড থাকতাম না বিষয়টা নিয়ে। নোবেলের মতো একটা মানুষ আমাকে হুমকি দিয়েছে, এই বিষয়টা আমি একদমই হালকাভাবে নিচ্ছি না। আমি খুব চিন্তিত এবং আমার পরিবারও দুশ্চিন্তার মধ্যে আছে, যে কারণে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমার আমার অফিসের মাধ্যমে একটা জিডি করেছি বা জিডি করা হয়েছে। তারপর থেকে নোবেল আমার সঙ্গে, এখন পর্যন্ত আপনার সঙ্গে কথা বলার পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি বা যোগাযোগ আমিও তার সঙ্গে যোগাযোগ করার কোনো প্রকার চেষ্টা করিনি। আলকাসি, অনেকের গান রিলিজ হয় সাম্প্রতিক সময়ে, যারা গান করছেন, ভালো গান করছেন, ইমরান মাহমুদুল, ইমরান তো বেশ পরিচিতি পেয়েছেন এবং ব্যাপক জনপ্রিয়, প্লেব্যাক, সলো সব মাধ্যমেই ইমরানের গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, পাচ্ছে। হাবিব ওয়াহিদ তার নিজস্ব ইউটিউব চ্যানেলেও তিনি তার গান আপলোড করে থাকেন এবং তিনিও বেশ পপুলার একজন সঙ্গীত শিল্পী। কখনো কি আমরা দেখেছি এরকম যে কোনো গান প্রকাশের আগে এরকম স্ট্যান্ড বাজি, কোনো গান প্রকাশের আগে এরকম দর্শকদেরকে বা বাংলাদেশের মানুষ বা বাংলা ভাষাভাষী মানুষকে নিজের দিকে আকর্ষণ করে নেয়া, এরকম তো কখনো দেখি নাই, মানে এরকম উদ্ভট, এরকম আচরণ এরকম তো দেখি নাই। আপনি কি কখনো দেখেছেন এরকম কোনো না, আমি সিঙ্গার, এরকম কোনো অভিনয় শিল্পী? আমার আমি এরকম কোনো দেখিনি, আমার এরকম কিছু মনে পড়ছে না। তবে আমি দেখেছি যে কোনো শিল্পী বা কারোর নামে যদি কোনো নিউজ প্রকাশ হয়, সেই নিউজ তার মনোপ্রত না হলে তাতে তিনি ক্ষোভ প্রকাশ করেন, সেটা একটা শৈল্পিক ভাবে, সেটার একটা নিয়মতান্ত্রিক ভাবে ক্ষোভ প্রকাশ করেন, অনেকেই করেছেন এর আগে, প্রতিবাদ দিয়েছেন নিউজের। কিন্তু নোবেলের মতো এরকম আচরণ করতে বা পাবলিসিটি করার জন্য, সস্তা ফেম নেয়ার জন্য এরকম তো আমি করতে কখনো দেখিনি। আপনি দেখেন নোবেল কিন্তু, আমার ইস্যুটা বাদ দিয়ে আমি যদি একটু একটু পিছনে যাই, সারেগামাপা রিয়েলিটি শো থেকে নোবেলের জন্ম, নোবেলের পরিচিতি, সেই রিয়েলিটি শোর বিচারক মোনালি ঠাকুরের সঙ্গেও নাকি নোবেল খারাপ ব্যবহার করেছিল, যেটা আমরা শুনেছি এবং যেটার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশও হয়েছে। আর নোবেল যার গান গেয়ে হিট হয়েছে, যার নোবেলের কিন্তু কোনো মৌলিক গান আমরা সারেগামাপা রিয়েলিটি শোতে পাইনি বা দেখিনি, যাদের গান কাভার করে নোবেল হিট হয়েছে, এখন তাদেরকে নিয়ে এসে আপত্তিকর কথা বলছে, তাদেরকে নিয়েই মানে আপত্তিকর মন্তব্য করছে, এটা মানে খুবই দুঃখজনক। এটা আসলে নোবেলের উগ্র মানসিকতার প্রকাশ বলে আমি মনে করি। গান পাবলিসিটির জন্য গান আসার আগে অন্যান্য শিল্পীরা যেটা করেন সেটা হচ্ছে নিজের 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 দিক থেকে এটার প্রচারণা চালান, প্রচার করেন, গানটা মানুষের কাছে কিভাবে নেওয়া যায় সেই চিন্তা করেন পজিটিভলি, কিন্তু নোবেল যেটা করছে সেটা একদম মানুষকে আক্রমণ করে, মানুষকে হেয় করে, মানুষকে ছোট করে সস্তা ফেম পাওয়ার চেষ্টা করছেন, এটা কোনোভাবেই একটা ভালো পাবলিসিটি হতে পারে না বা কোনো পাবলিসিটির উদাহরণ হতে পারে না। জি রনি ভাই, রাইট আলকাসি, আমি আরেকটি প্রসঙ্গ আনতে চাই। যখন তিনি সারেগামাপাতে গান করছিলেন এবং আমরা যখন লাইভ দেখছিলাম
বাংলাদেশ থেকে একজন গেলেন, সিথিও গিয়েছিলেন, সিথি বাদ পড়লেন, নোবেল থেকে গেলেন, এবং নোবেলের গলায় কি সুন্দর সুন্দর গান হচ্ছে, বাংলাদেশের গান আমরা শুনতে পাচ্ছি, হিন্দি গানটাও কি সুন্দর করে কাভার করছেন, আমরা বেশ প্রশংসাই করছিলাম। ওর একজনও হেটার্স ছিল না, আপনার মনে হয় খেয়াল থাকবে, এবং আপনিও হয়তো তার ঠিক ঠিক গানটা শুনছেন যে ট্যালেন্ট নিয়ে আমরা প্রশ্ন তুলি, তার গান আমাদের মুগ্ধ করছিল। হঠাৎ করে মানে তিনি তো বলছেন তিনি আজন্ম বেয়াদব, মানে জন্মের পর থেকে তিনি বেয়াদব, এবং তিনি কিন্তু নিজেকে ছোট করেও বলছেন যে যদি তিনি বেয়াদব হয়ে থাকেন, তার বাবা বেয়াদব, তার মা বেয়াদব, মানে এত খারাপ ভাষায় নিজেকেও আক্রমণ করছেন। অনেকে বলছে মানসিক রোগী, এখানে কয়েকজন ডক্টর রয়েছেন এবং ডক্টররাও দেখছেন, আপনি কি মানে খেয়াল করেছেন যে আসলে মানসিক সমস্যাও থাকতে পারে, কিংবা এটা কি মানসিক সমস্যার লক্ষণ যদি আপনি বিনোদন সাংবাদিক? আমি আমার আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে নোবেল নোবেলের সুস্থ মস্তিষ্কে নোবেল নেই। যদি সুস্থ মস্তিষ্কে থাকতো, সে একের পর এক একের পর এক এরকম অঘটন বা এরকম বেয়াদবি, আমরা যেটাকে বলি, এরকম বেয়াদবি করতে পারতো না। একটা মানুষ একবার দুবার বেয়াদবি করে বা সেটা পরবর্তীতে সে শুধরে নেয়, কিন্তু নোবেল যেটা করছে কন্টিনিউয়াসলি এই বিষয়টা করে নিচ্ছে। তার মানে সে ইন্টেনশনালি কাজটা করছে, অ্যাটেনশন সিক করার জন্য সে কাজটা করছে। আর সস্তা, আমি আগে বারবার যেটা বলছি, সস্তা ফেম নেয়ার জন্য এই কাজটা করছে। এবং নোবেলের আমার আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় নোবেলের চিকিৎসা দরকার, তার আরো উন্নত চিকিৎসা দরকার। সে আমার মনে হচ্ছে তার মস্তিষ্কে বিকৃত বা কিছু একটা হয়ে গেছে, যেটা আমি ঠিক বুঝতে পারছি না আসলে কি হয়েছে। তবে সে সুস্থ মস্তিষ্কে নেই, সে সুস্থ মস্তিষ্কে দিনের অনেকটা সময় থাকে না বলে আমার বিশ্বাস। আমি আমি একটু একটু যোগ করি আপনার সঙ্গে, রনি ভাই, আপনার সঙ্গে একটু যোগ করি। সে যে সুস্থ মস্তিষ্কে নাই তার প্রমাণ হিসেবে আমি একটা প্রমাণ না তার একটা উদাহরণ হিসেবে আমি একটা গল্প বলি। কিছুদিন আগে নোবেল সড়ক দুর্ঘটনায় পড়েছিল। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন। আদতে সেটি ছিল মিথ্যা একটা স্ট্যাটাস, সে মিথ্যা গল্প দিয়ে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করেছে। সত্য ঘটনা ছিল গুলশান আজাদ মসজিদের সামনে নোবেল ইফতারের ঠিক আগে উল্টো সাইড দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল, তখন সে এক সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা মারে, সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং সাইকেল আরোহীকে ফেলে দেয়। ওই সাইকেল আরোহীর হাতে ইফতার ছিল, সেই ভিডিও ফুটেজ আমার কাছে এসছে এবং ওই ঘটনার সত্য প্রকাশ করে আমাদের সময় নিউজ। আমার মনে হয় সেই সত্যটা প্রকাশ হওয়ার পর নোবেল বেশ চটে যায়। সেটারই রিভেঞ্জ নিল কিনা সেদিনকে আমি ঠিক বুঝতে পারছি না। দেখেন, এই কথাটা বলার কারণ হচ্ছে মানুষ যদি সুস্থ মস্তিষ্কে থাকে তাহলে কিন্তু এই এত বড় একটা মিথ্যা কথা সে পাবলিকলি বলতে পারে না। সে সে নিজে রং সাইড থেকে এসে, উল্টো সাইড থেকে এসে একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারলো, সে গুরুতর আহত হলো, সাইকেল আরোহী আহত হলো, কিন্তু সেটাকে বলছে যে একজন বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সে আহত হয়েছে, ব্যথা পেয়েছে। ভিডিওতে আমি স্পষ্ট দেখতে পেয়েছি সাইকেল আরোহীটা ছিল একদম মধ্যবয়স্ক একজন লোক, আপনার আমার মতো এজের একজন লোক, মধ্যবয়স্ক না, ঠিক, সরি, আমার আমি কারেকশন করে নিচ্ছি, মধ্যবয়স্ক না, আপনার আমার এজের একটা লোক। তো সে যদি সুস্থ মস্তিষ্কে থাকতো তাহলে কখনোই এরকম একটা ঘটনাকে বিকৃত সে করতে পারতো না। আলকাসি, আমি একটু আপনার সঙ্গে যোগ করতে চাই, এখন কি লাগাম টেনে ধরা উচিত, মানে আইন শৃঙ্খলা যারা আছেন, অবশ্যই যারা এসব অবশ্যই, সাইবার ক্রাইম বিষয়ে যারা দেখাশোনা করছেন, তার লাগাম টেনে ধরা উচিত, নইলে আরো বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, কিংবা অন্য কারো জীবনও তিনি নস্যাৎ করতে পারেন, যে কিনা হর হামেশ এসব করছে। কোন দিন কোন শিল্পী, কোন দিন কোন গীতিকার তার মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়, মানে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, এরকমও তো একটা ভয় থেকে যায়, ঝুঁকি থেকে যায়, অবশ্যই কারণ তার আমি মাথায় আমি ঠিক নাই। মাথা ঠিক নাই, ঠিক, আমি নিজেই সেই ভয়ে আছি। অবশ্যই তার লাগাম টেনে ধরা উচিত, যে কিনা আসিফ ভাইয়ের মতো, বাংলা গানের যুবরাজ আমরা যাকে বলি, আসিফ ভাইয়ের গিটারটা আগের দিন চেয়ে নিয়ে আসলো এবং পরের দিন ভাঙা গিটারটা ফেরত দিয়ে আসলো। সেই ঘটনার পর থেকে আমি কিছুটা শঙ্কিত, নোবেল কখন না আমার অফিসে এসে আমাকে আবার মারধর করে যায়। করতেও পারে ভাই, একটা পারভার্টেড লোক, একটা বিকৃত মস্তিষ্কের লোক, একটা অসুস্থ মানুষের লোক যখন যা খুশি তাই করতে পারে। আমি এজন্য, এক্স্যাক্টলি তাই, এবং জি রনি ভাই, আপনি ক্যারি অন বলেন। আমি এজন্যই আমি মনে করি যে নোবেলের লাগাম টেনে ধরা উচিত। আর আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আমি এটা এটা মনে করি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করতে পারে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে কটূক্তি করতে পারে, সে কখন না আবার আমাদের দেশের
কর্তা ব্যক্তিদের নিয়ে আবার একটা কটূক্তি করে বসে। আমি এটা খুব ভয়ে আছি, তাই এজন্য ওর যেন বড় কোনো দুর্ঘটনা, বড় কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগে ওর লাগাম টেন ধরা উচিত। ওর সুস্থতার জন্য ওর পরিবার বা সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমি এক অনুরোধ করব, ওর সুস্থতার জন্য যদি কোনো চিকিৎসা দরকার হয় ওর, ওর চিকিৎসা করানো হোক, বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা তাদের মাধ্যমে আমি অনুরোধ করব, তাদের কাছে আমি অনুরোধ করব, তার যদি লাগাম কোনোভাবে টেনে ধরা যায় প্লিজ লাগাম টেনে ধরা হোক, না হলে নোবেল বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে বলে আমার বিশ্বাস। আলকাসি, আপনি কি মানে অনুসন্ধান করে দেখেছেন বা কারো কাছ থেকে তথ্য নিয়ে, বা মানে আশপাশে নোবেলের আশপাশে বা নোবেলের সঙ্গে চলাফেরা করেছেন এমন কারোর সঙ্গে কি যোগাযোগ হয়েছে যে নোবেলের পূর্ব শরীর মানে পরিবারে বা বংশে পাগল ছিল কিনা, মানসিক রোগী ছিল কিনা, এমনকি নোবেল কোনো একটা বিষাদে আছে কিনা, মানসিক সমস্যায় পড়েছে কিনা, নোবেলের এই আচরণটা আসলে কি রকম, কারোর সঙ্গে কথা হয়েছে? আপনার নিশ্চয়ই কথা হয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ হয়, আমি যদি একটু শুনি আপনার কাছ থেকে। ওর সারাউন্ডে বেশ কয়েকজন গীতিকার বা যাদের সঙ্গে ও কাজ করেছে আগে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু ওর ফ্যামিলিতে বা কেউ পাগল ছিল কিনা এই বিষয়টা নিয়ে আমার কারোর সঙ্গে কথা হয়নি। আমি যতদূর জানি ওর বাবা একজন উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তো একটা উপজেলা চেয়ারম্যান অবশ্যই ভদ্রলোক, ওর বাবা নিঃসন্দেহে একজন জেন্টলম্যান ভদ্রলোক। আঙ্কেলের প্রতি আমার সমস্ত শ্রদ্ধা রইল। উনি আমি আমার বিশ্বাস আমি আমার বিশ্বাস আঙ্কেল খুবই ভালো মানুষ, খুবই জেন্টলম্যান এবং সুস্থ মস্তিষ্কের মানুষ, তা না হলে একজন উপজেলা চেয়ারম্যান একটা উপজেলা কন্ট্রোল করা ওনার পক্ষে সম্ভব ছিল না। তো এছাড়া আমি আর নোবেলের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব একটা বেশি জানি না, বা এটা নিয়ে কখনো আমার জানার ইচ্ছা হয়নি। আরেকজন বিতর্কিত পরিচালক অনন্য মামুন, তিনিও বেশ বিভিন্ন কাণ্ডে কর্মকাণ্ডে বিতর্কিত এবং সমালোচিত। তিনি তার সিনেমা থেকে নোবেলকে বাদ দিয়ে দিয়েছেন, অমানুষ সিনেমা থেকে, এবং বলছে বেয়াদবকে দিয়ে আমি আর মানে গান করাবো না, এটা আমার প্রতিবাদ। এই যে প্রতিবাদটা শুরু হয়েছে, মানে তিনি তো এক প্রকার সামাজিকভাবে বয়কট হচ্ছেন। এই যে এতগুলো মানুষ দেখছে এই লাইভটি, প্রত্যেকেই তার হেটার্স, তাকে দেখতে পাচ্ছে না, বিকজ তিনি আমাদের লিজেন্ডদের নিয়ে মানে অসম্মান করেছেন। তিনি গান গাইতে পারেন বা পারেন বা পারেন না সেটা অন্য বিষয়, কিন্তু জেমস কে নিয়ে কটূক্তি তিনি করতে পারেন না, আয়ুব বাচ্চুকে নিয়ে কটূক্তি তিনি করতে পারেন না, তবেই করতে আয়ুব বাচ্চু জেমস কে নিয়ে করতে পারে, জেমস আয়ুব বাচ্চুকে নিয়ে করতে পারে, কারণ একই কাতারে বা কাছাকাছি মানে। জেমস নোবেল কিন্তু সেই মানেন না যার কিনা মৌলিক গান একটা মুখে মুখে কেউ রটে না বা কেউ এ পর্যন্ত জানে না। এই যে তার যে এরকম একটা ব্যাপার ঘটলো, মানে পুরো বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী মানুষ তাকে ঘৃণার চোখে দেখছে, কেউ হাস্যরসের কৌতুক বানাচ্ছে, উল্টোটা তো ঘটতে পারতো, তিনি মানুষের মনে কোঠায় থাকতে পারতেন, মানুষের হৃদয়ে থাকতে পারতেন, যেভাবে তার আবির্ভাব ঘটেছিল, যেভাবে তার শুরু হয়েছিল আলকাসির। আমি আমি ব্যক্তিগতভাবে যখন সারেগামাপাটা শুরু হয়, নোবেল যখন আলোচনায় চলে আসে, সারেগামাপা যখন একের পর এক নোবেলকে ফ্লোর দিচ্ছিল, আমি অবশ্যই বলবো ফ্লোর দিচ্ছিল, সারেগামাপা নোবেলকে ফ্লোর না দিলে নোবেল এই পর্যায়ে আসতে পারতো না। আবার নোবেলেরও প্রতিভা আছে, প্রতিভা নেই তা না, তার কণ্ঠ তার একটা বিশাল মূল্যবান সম্পদ, তার কণ্ঠটা তার বিশাল মূল্যবান সম্পদ। তার দরাজ কণ্ঠের ভক্ত আমিও ছিলাম। সে যখন আমাদের জেমসের গানগুলো দরাজ কণ্ঠে গাইতো, বিশেষ করে বাবা গানটা যখন গাইতো গেয়েছে, তখন আমি মানে খুব আপ্লুত হয়েছিলাম এবং নোবেলকে আমি সেলুট জানিয়েছিলাম এই গানটার পর। শুধু আমি না, আমার মতো অনেকেই এই এই নোবেলের দরাজ কণ্ঠের ভক্ত ছিল। কিন্তু এই যে নোবেল, সে যখনই বিতর্ক শুরু করলো, যখনই কন্ট্রোভার্সি শুরু করলো, কন্ট্রোভার্সি করে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করলো, তখন থেকেই তার হেটার সংখ্যা বেড়ে গেছে। আমি নিজেও ভাবছিলাম যে ছেলেটা কি করছে, তার ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে নিয়ে যেতে চাইছে। অথচ নোবেল এগুলো না করে যদি গানের দিকে মনোযোগ দিত, নিজের গান ভালো করার চেষ্টা করতো, আরো মৌলিক গান নিয়ে আসার চেষ্টা করতো, তাহলে আরো ভালো করতে পারতো বলে আমার মনে হয়। শুধুমাত্র কন্ট্রোভার্সি করার কারণে, শুধুমাত্র কন্ট্রোভার্সি করার কারণে নোবেলের মৌলিক গান প্রথম যেটা ছিল তামাশা, সে গানটি ডিসলাইকের দিক দিয়ে এখনো সবার আগে, বাংলাদেশের ডিসলাইকের দিক দিয়ে এগিয়ে ছিল নুসরাত ফারিয়ার পটাকা গানটি, সেই গানটাকেও টপকে গেছে নোবেলের তামাশা গানটি ডিসলাইকের দিক দিয়ে। তার মানে আপনি বুঝতে পারছেন নোবেলের হেটার সংখ্যা কত পরিমাণ বেড়েছে। অথচ এরাই এই নোবেলের নোবেলের কিন্তু ভক্তরাই নোবেলকে সাপোর্ট করেছে যখন রিয়েলিটি শোটা চলেছিল, তখন বাংলাদেশ থেকেও ভোট করেছে, কলকাতা থেকেও দর্শক ভোট করেছে, অনলাইনে ভোট করেছে, আর এখন তার একদম উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। সে কিছু একটা করলেই তার ডিসলাইকের সংখ্যা, তার হেটার্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে একটাই কারণ, তার এই বিতর্কিত কার্যকলাপের কারণে, তার এই
আপত্তিকর মন্তব্য, আপত্তিকর স্ট্যাটাস, এগুলোর কারণে, এছাড়া আর কিছুই না। আলকাশি, একটা তথ্য আমার একটু জানার ছিল যে নরেন্দ্র মোদীকে তিনি কয়েকদিন আগেও আক্রমণ করেছেন, মানে এই যে আক্রমণটা করছেন একটা গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীকে, যে চাওয়ালা ছিলেন, চা বিক্রি করতেন, সে এখন প্রধানমন্ত্রী, এরকম কথাবার্তা বলছেন, যদিও সত্য কিন্তু এটা প্রকাশ্যে এইভাবে ব্যঙ্গাত্মক ভাবে বলাটা, কিন্তু এতে কি তিনি কি ভারতীয় ভিসা বা এরকম বয়কট হয়েছেন ভারতে? ভারতে ওরকম ভাবে বয়কট হয়নি, তবে যে ত্রিপুরায় যে মামলাটা হয়েছে ওর নামে, সেই মামলার জন্য আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি এই কিছুদিন আগে, সেই মামলার জন্য নোবেল ভারতে ঢুকতে পারবে না, তা ঢুকলেও সে মামলায় সে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে ওরকম ভাবে। আর নোবেলের ফ্যান যারা ছিল কলকাতায় বা উপার বাংলায়, তারা ব্যক্তিগতভাবে নোবেলকে বয়কট করেছে, কারণ একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর করা মন্তব্য মানে একটা দেশকে নিয়েই মন্তব্য করা। কোন একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করলে বা দেশকে নিয়ে মন্তব্য করলে সে দেশের দেশপ্রেমিক নাগরিকরা কখনো এটা মেনে নিবে না। আমার দেশকে নিয়ে কেউ একটা বাজে মন্তব্য করলে আমি অবশ্যই সেটার প্রোটেস্ট করব, সে যেই হোক না কেন, কারণ আমার দেশের, আমার দেশপ্রেম আমার আমার কাছে, আমার দেশ সেটা আমার কাছে। তো আমার কাছে মনে হচ্ছে যারা ব্যক্তিগতভাবে অনেকে প্রতিবাদ করেছে, আর যে বিষয়টা বলেছিলাম আগে যে মামলাটা হয়েছে ত্রিপুরায় ভারতীয় দণ্ডবিধির 504, 505 ধারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করার অপরাধে, নোবেল ভারতে ঢুকলে সে মামলায় গ্রেফতার হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর আগে নোবেলের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ রণিভাই আমি খুলেছিলেন, আপনাকে ঠিক শুনতে পাচ্ছি জি না। আপনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এর আগে নোবেলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছিলেন প্রকাশ্যেই, কুমার বিশ্বজিৎ থেকে শুরু করে অনেক নামী গুণী শিল্পী, এবার কিন্তু মাত্রাটা ছাড়িয়ে গেছে, মানে এবার কেউই আর সহ্য করছে না, যেহেতু গানের মানুষ রনি ভাই, নোবেল। রনি ভাই, অডিওটা একদম মানে নেমে গেল, শুনতে পাচ্ছি না, খুব আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি কিন্তু না, খুব এখনো না। জোরে বলছি, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং দর্শকেরাও শুনতে পাচ্ছে, আমি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, কিন্তু খুব কম। আপনি বলুন, কন্টিনিউ করুন। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে শেষ প্রশ্নটা জানবো, শেষ উত্তরটা জানবো। তাহলে তো এটা বলাই যায় যে একটা ধূমকেতু আসলো বাংলা গানের জগতে এবং সেই ধূমকেতুটার পতনও ঘটলো, মানে এরকম হলে তো আর কাজ করতে পারবে না, মানে একই অঙ্গনের মানুষরা যখন তার বিপক্ষে থাকবে তখন তো সে কাজ করতে পারবে না। হ্যাঁ, নোবেল কাজ করতে পারবে না তার একটা, আমরা এর মধ্যে একটা প্রমাণ পেয়ে গেছি। অনন্য মামুন তাকে তার সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছে। মামুন ভাইকে ব্যক্তি মামুন মামুন ভাই বা পরিচালক মামুন ভাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। তিনি যে প্রতিবাদটা করেছেন, তার প্রতিবাদের ভাষাটা আমার ভালো লেগেছে। এভাবেও যে প্রতিবাদ করা যায়, এভাবেও যে কারো পাশে দাঁড়ানো যায়, মামুন ভাই তা দেখিয়ে দিয়েছেন। তো আমার মনে হয় শুধু মামুন ভাই না, আরো যারা আছে, নোবেলের এরকম কর্মকাণ্ড বা এরকম ব্যবহার কন্টিনিউয়াসলি করতে থাকলে কেউ তার সঙ্গে কাজ করতে চাইবে না। মামুন ভাই প্রতিবাদ করেছে, তার সিনেমা থেকে বাদ দিয়েছে। সাউন্ডটেকের ব্যানারে, সাউন্ডটেকের সঙ্গে চলতি বছর নোবেলের 12টি গান প্রকাশ হওয়ার কথা ছিল, একটা চুক্তি হয়েছিল সাউন্ডটেকের সঙ্গে নোবেলের। সে চুক্তি অনুযায়ী 2টি গান প্রকাশ হয়েছে, অভিনয় আর হচ্ছে অসহায়, আর নতুন আরেকটি গান প্রকাশ হওয়ার কথা ছিল মেহেরবান মেহেরবান। এই গানটি প্রকাশ হবে কি হবে না আমি ঠিক জানি না, তবে এরই মধ্যে সাউন্ডট্র্যাকের সঙ্গে নোবেলের চুক্তি বাতিল হয়ে গেছে। আর এই চুক্তি বাতিল হওয়ার কারণে বাকি যে 9টি গান থাকে, সেই 9টি গান কিন্তু আর প্রকাশ হচ্ছে না সাউন্ডট্র্যাকের ব্যানারে, আর 9টি গান বের হবে না। তাতে করে কি হলো? তাতে করে নোবেলের কিন্তু তামাশা গান দিয়ে, তামাশা গানটি করার পর নোবেল যতটুকু ডাউন হয়েছিল, ডিমোশন হয়েছিল, আর আর অভিনয় আর হচ্ছে অসহায়, এই 2টি গান প্রকাশ হওয়ার পর কিন্তু নোবেল কিছুটা প্রশংসা পেয়েছিল। সাউন্ডট্র্যাকের ব্যানারে যখন গান দুটি প্রকাশ হয়, তারপরে নোবেল কিছুটা কিছুটা প্রশংসা পেয়েছিল। আর বাকি 9টা গান প্রকাশ হলে বা বাকি 10টা গান প্রকাশ হলে হয়তো দর্শক বা ভক্তরা নোবেলের আরো প্রশংসা করতেন, আমার মনে হচ্ছে আরো প্রশংসা করতেন। কিন্তু নোবেলের এই এই আপত্তিকর ব্যবহারের কারণে বা এই 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 সকল আপত্তিকর কর্মকাণ্ডের কারণে সাউন্ডট্র্যাক তার সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। ফলে কি হলো? নোবেলের ঝুলি থেকে 9টি গান হারিয়ে গেল।
তাতে লসটা আলটিমেটলি নোবেলেরই হলো। এরকম করে যদি সবাই নোবেলকে নিয়ে কাজ না করতে চায়, একটা সময় দেখা যাবে সেই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে। তো আমি মনে করি যে নোবেলের এখনই এখনো সময় আছে, নোবেলের শুধরানো উচিত। সে যদি শুধরায় তাহলে হয়তো যারা তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বা যারা তার সঙ্গে কাজ করতে চায় না, তারা হয়তো বিষয়টা নিয়ে আবার বিবেচনা করবেন। তবে তার জন্য অবশ্যই নোবেলকে শুধরানো উচিত। এবং সেই শুধরানোর লক্ষণ একটা মানে একটাও দেখছি না আমরা, এবং একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন এক ভক্ত, এবং তিনি বেশ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেছেন। সেটা হচ্ছে সারেগামা পাও হয়তো লজ্জিত হচ্ছে নোবেলের এই কর্মকাণ্ডে, একদম নোবেলের এই একদম কর্ম কুকীর্তিতে। একদম আলকাসির, আপনাকে একদম। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনি আমি নিশ্চিন্ত থাকেন একটু এবং আপনার শেষ পাশে একটু সবাই যোগ আছে। করতে চাই আপনার সঙ্গে রনি জি ভাই, জি আপনার জি সঙ্গে একটু যোগ জি করতে চাই। আমার আমার যখন আমাকে হুমকি দেয়া হলো আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে, যখন বিষয়টার নিন্দা জানানো হলো, যখন চলচ্চিত্র সমিতি বাংলাদেশ চলচ্চিত্র সমিতি সরি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস যখন আমার পাশে দাঁড়ালো, তখন দেশের সমস্ত গণমাধ্যম এই বিষয়টা নিয়ে নিউজ করেছে, হাতে গোনা একটি দুটি গণমাধ্যম ছাড়া। প্রথম সারির আমি নাম ধরে যদি বলি, প্রথম আলো, ডেইলি স্টার, সবাই সবাই, জাগো নিউজ, আমি নাম বলে শেষ করতে পারবো না, বাংলা ট্রিবিউন, ঢাকা পোস্ট, সবাই সবাই আমার পাশে দাঁড়িয়েছে, বিষয়টা নিয়ে নিউজ করেছে। এবং ওপার বাংলা থেকেও, কলকাতার কিছু গণমাধ্যম থেকেও আমাকে ব্যক্তিগতভাবে আমার আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ফেসবুকে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা আমার নাম্বারে হোক, আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা। তাদের বেশ কয়েকজন নিউজ করেছে, কয়েকজন নিউজ করেছে, কয়েকজন আবার আমার সঙ্গে বিষয়টা শেয়ার করেছে, এবং তারা বলছে যে নোবেলের এই কর্মকাণ্ডে তারাও লজ্জিত, তারাও লজ্জিত। অবশ্যই আপনি যেটা বলছিলেন সারেগামা পাও, অবশ্যই লজ্জিত, কারণ তারা হয়তো এই নোবেলকে দেখতে চায়নি যে নোবেল তারা প্রমোট করেছিলেন, আর এখন যে নোবেল আছে সেই নোবেল হয়তো আগের নোবেলও ছিলেন না। তো সবশেষ আমি এটাই বলবো, আপনার আমার এই কথা রেশ ধরে টানবো, আমরা একটা নোবেলকে দেখতে চাই, পরিশুদ্ধ নোবেলকে দেখতে চাই। যদি পরিশুদ্ধ নোবেল আমাদের মাঝে আসে, অবশ্যই তাকে গ্রহণ করার একটা সুযোগ আছে, যেহেতু তার কণ্ঠ ভালো, যেহেতু তার প্রতিভা আছে। অনেক ধন্যবাদ আলকাসির আপনাকে, এবং আপনি সময় দিলেন আজকে। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সঙ্গে সবাই আছে। নিশ্চয়ই ভয়টা কেটে যাবে, মানে ভয়টা একটা সময় এবং এই সময়টাও কেটে যাবে, ভালো দিন আসবে, এবং আপনি এইরকম সাহসী কর্মকাণ্ড বা সাহসী প্রতিবেদন নিয়মিত প্রকাশ করবেন, প্রচার করবেন আমাদের বা ভক্ত সমর্থক বা যারা সময় টেলিভিশনের নিউজ দেখে থাকেন তারা উপকৃত হবে। অনেক ধন্যবাদ আলকাসির। ধন্যবাদ আপনাকেও রনি ভাই, আপনার মাধ্যমে সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আমার সঙ্গে ছিলেন আলকাসির, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক, এবং তিনি তাকেই হুমকি দেওয়া হয়েছিল, হুমকি দাতা নোবেল, গায়ক নোবেল, উঠতি গায়ক সারেগামাপাতে তিনি ভালো গান কভার করেছিলেন এবং তিনি বেশ আলোচিত হয়েছিলেন, কিন্তু সমালোচনার মাত্রাটা তিনি ছাড়িয়ে গেছেন সেই আলোচনার কয়েক গুণ বেশি। তো তাকে যারা ভক্ত তার যারা ভক্ত সমর্থক আছেন তারাও খুবই বিব্রত হয়েছেন তার কর্মকাণ্ডে, এবং আলকাসি যেমনটা প্রত্যাশা করছেন যে নোবেল ফিরে আসবে তার ভুল সূত্রে নতুন রূপে, যেমনটা নোবেল বলছে 24 বছর বয়স, কিন্তু অনেক পেকে গিয়েছিলেন তিনি, এটা আসলেই ঠিক হয়নি, কিন্তু সবকিছু মাফ করে দিয়ে তিনি আবার যদি নতুন করে ব্যাক করতে পারেন তাহলে তার জন্যই সুবিধা। বাংলা বাংলা গান তাকে দিয়ে কিছু গান হয়তো পাবে, আর যদি এরকম কন্টিনিউ থাকে তাহলে বাংলাদেশ বা বাংলাদেশের ভক্ত সমর্থক সবাই তাকে বয়কট করবে, সামাজিক ভাবে তাকেও তো মিশতে হবে, তাকেও তো চলতে হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য। আগামীকাল আর একটি ফেসবুক লাইভ রয়েছে, সেটা চমক হিসেবে থাকছে, এবং আমরা রোজিনা ইসলামের নিয়ে কথা বলবো এবং দারুণ একটা লাইভ করব, রোজিনা ইসলাম কারাগারে কেন এই বিষয়টা নিয়ে এবং কি সেই ঘটনা তা সেটাও জানার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।